বলিউডের অভিনেত্রী শ্রীদেবী কন্যা জানভী কাপুর সিনে জগতে নাম লিখিয়েছেন বেশি দিন হয়নি। কারণ জোহরের ধর্ম প্রোডাকশনের মতো বড় ব্যানারের ছবি ধারক সিনেমা দিয়ে অভিষেক হয় তার বলিউডে। তবে বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি তার সিনেমা, তাই সমালোচকরা এনেছে জানভীর বিরুদ্ধে স্বজন প্রীতির অভিযোগ। তাই নিজেকে প্রমাণ করার জন্য নতুন ধরনের ছবিতে নাম লেখাচ্ছেন তিনি। সম্প্রতি শোনা গেছে এক মালায়াম ছবির হিন্দি রিমেক করছেন জানভী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বলিউডে নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে বনি কাপুর কন্যা। এবার মালায়াম ছবির হিন্দি রিমেকে নিজেকে মেলে ধরবেন তিনি, আর ছবিটি প্রযোজনা করছেন বাবা বনি কাপুর নিজেই। জানা যায় ছবির চিত্রনাট্য বেশ ভালো লেগেছে জাহ্নবী কাপুরের। একবার চিত্রনাট্য শুনেই তিনি ছবিটি করতে রাজি হয়েছেন। জাহ্নবী কাপুরকে করণ জোহরের তাক আর দোস্তানা টু ছবিতে দেখা যাবে। তার হরর কমেডি ছবি রুহি আফজানাও মুক্তি পাবে সামনে। সেখানে রুহি আফজানা দুই চরিত্রেই দেখা যাবে তাকে। আন্তারা রাইসা, বিজয় টিভি, ঢাকা।